এই ছিল আমার বড় ঘর, আর ওই ছিল আমার ছোট শাল, ছোট শালির ঘর, আর ওইটা ছিল আমার বড় শালির ঘর। আর ওই পাক ঘরে তো রান্না করি, কেবল বাসায় নিয়ে আসতেছে, আমার ঘরে নিয়ে আসতেছে। আইলা বেলা দুটো সময় তোমার এরকম রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করবো, এমন সময় আমার বড় শরীর চেয়েছি বলছি আবা খাওয়া লাগবে না, তুমি জিনিসপত্র গোছাও, মা তিন নম্বর ভেঙে গেছে, পানি আসছিস খুব, এরপরে কিছু নিতে পারবো না। ওর আব্বা তখন বলতেছে যে না, অষ্টাশের ঝড়ে যতন কিছু হয়নি, তাও কিছু হবে না। এই বড় ছেলে বলতে বলতে বায়কা বাড়ি বলতে আব্বা একটু বায়কা বাড়ি মুখ বাড়ি দেখো একটু কী অবস্থাটা। আমি বায়কা আমি বেরিয়ে দেখলাম, বায়কা বেরিয়ে দেখলাম ওই দিকতে মানে পুকুর দিকতে পাহাড়ের মতন তুফানি আসছে একদম। সে ভাত রান্না করা ভাত ঘরে আনতে আনতে বাবা ওই যে একর বন্যা একর দেখলাম যে পাহাড়ের মতন ভেঙে ওইভাবে এসে একর মানে একর আবদার কাস্তার গায়ে লেগে যায়। বলতে পাঁচ মিনিট সময় দেয় না, আসি এইভাবে আসে তখন বাসা কাছা নিয়ে কোথায় যাবো। আমার বড়ো ছেলে বাচ্চাটা ওই বাচ্চাটা নিয়ে হাত দিয়ে একটা ট্যাঙ্ক ছিল নিয়ে ওরা উঠেছিল, আর আমি ঘরের ভিতরে ছিলাম, দেখি আমি কোন কিছু করতে পারি কেমন। একর পাঁচ মিনিটের মধ্যে একদম শেষ হয়ে গেলে একদম জিনিসপত্র খাওয়া দাওয়া জিনিস সব ঘর পড়া থাকলেও ভেঙে চিড়ি ঘর বাড়ি ভেঙে চিড়ি সব আবদার আবদার কাস্তায় রাস্তায় নিয়ে। আমার বড়ো ছেলের মা আছে বললো তুমি এখন বড়ো পশুপালা মানুষ মরে যাবে কেন, তাই আমার হাত কান ধরি নিয়ে ট্রেনে বাই করি কিন্তু এক মিনিট সময় লাগে এখান থেকে আমার সরতে ওই আবদার গাড়ি এমন করে বাড়ি গেলে। এমন আর শিখিতে বাবু তিন দিন আমরা কিছু খাইনি, বেলা দুটোর পরেতে সমস্ত রাত তো বর্ষা বর্ষা টিপটিপি বর্ষা বাতাস কাউ কোনো এই আমাদের এই এলাকায় কেউ একটা বস্ত্র কাপড় নিতে পারি সমস্ত রাত তো আর কাতা নিই কাপড় নিই সবুর নিই এই অবস্থায় সমস্ত রাত গেলে আর থাকার জায়গাও ছিল না, ওই আবদার রাস্তার পর বসে বসে কাঁদতাম। পরদিন সকালবেলা তো একটু বেড়া করলো আস্তে 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 পরে উঠে দুদিন যাবৎ বাস কাজ কিছু খাইতে পারিনি, পানি ভাত পানি কিছু খাইতে পারিনি। তাহলে রং কোথাতে টলারে করে চিড়ি আর মিষ্টি পানি না লবণ পানি তাই দিয়ে বাসা খাতা দুদিন খেয়ে। তা পানির কষ্ট তো আমাদের জীবন শেষ, আগে তো পানি দিয়ে যেত টলারে করে ও এসে এসে পানি দিয়ে যেত, এখন তাও না এখন বুড়ি গলনের ওখাতে পানি নিই আমাদের খাইতে আসছে। প্রতিদিন মোটে নালো চার কলস পানি লাগে আমার নিজের, তাছাড়া আরও আশেপাশে ওই নৌকায় যাচ্ছে সব পানি আনতে। আমার শুধু আমার মতো নিয়ে আসি তা না, আরও দুজন যায় সাথে, ওই তা আজকে এই আট মাস এইভাবে চলছি, এই আট মাসই চলতি আমরা এই পানি আনা নেওয়া আনি খাতে হচ্ছে। আগে আমাদের পুকুর ছিল, পুকুরি পানি হতো মিষ্টি পানি, সেই পানি আমরা খাতাম এবং সব কিছু ওই ব্যবহার করতাম ওই পানি দিয়ে, তাতে আমাদের কোনো অসুবিধা হতো না। এই মানে নোনা পানি ঢুকে সে কিন্তু এই সর্বনাশ। এখানকার পানির অবস্থা দেখেন, ওই যে পোষা ওতে ওই যে ময়লা দুর্গন্ধ, ওই পান দিয়ে তো রান্না করি দুপুরবেলা লাল হয়ে গেছে, সেই ফান্ডে দুপুরবেলায় রান্না করিস করি সে ভাত পানি খাতে পারল না, বমির গুতোই আর জানার বেশি না, পয়সা জোগাড় না করতে লিখে মা যাবো। ওই যে পক্স হতেছে, ডায়রিও হাসছে, তারপরে বমি হাসছে, মানে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, গায়ে চুলকানি পাছড়া মানে বড় বড় ঘা আছে, এইসব সমস্যা দেখা দিচ্ছে, খাওয়াও যাচ্ছে না, পানির এত সমস্যা, আর এমন এমন রোগ দেখা দিচ্ছে যে তাতে আঁকবার নির্গতি, বাঁচার আর কোনো নিরুপায়।
আগে ছিল ভালো ছিল, আগে হলো ওই যে একটা পুকুর, তো ওই পুকুরে খাওয়া যেত, পানি রান্না করা যেত, ওখানে পানি মিষ্টি, ওখানে গোসল করতে সব করতো। আর এখন হলো নোনা পানি, তা ঘা পাশরা হচ্ছে, আর পানি বুয়ে বুয়ে আনতে হতো। যার নকরি তার ওই ভাড়া গুলান দিয়ে টাকা দেয়, এবং তলোয়ার আছে ওই ঘাটে, ওই তলোয়ারা যায় তারাও টাকা দিয়ে পাড়ি আসতে হয়। ওই ঘাটটা ওদের টাকা, হ্যাঁ, পয়সা না দিলে ওই ছেলে ছেলেরা বকাবকি করে যে আমাদের ঘাট টাকা, টাকা না দিলে পানি আনতে এইভাবে যেতে দেওয়া না, তো অন্তত প্রত্যেক দিন একদিন আর একদিন পাঁচটা রেখে দিতে হবে ওই পানির জন্য। তাদের একটু ভালো পয়সা কড়ি আছে, তারা নদী পাড়ি ওপারে যাচ্ছে, একটু বোট নিয়ে গেলে, একটা বোট নিয়ে যাওয়ার পরে একদিন গিয়ে হয়তো 10 কন্টেনার পানি নিয়ে এলো, তাদের দুদিন চলে। আর আমরা যারা গরিব মানুষ, আমাদের কোনো অসহায় একদম 8 টাকা 10 টাকা লাগে আমাদের ডেলি, মানে এই 1 কন্টেনার পানি আনতে। একদিন আর একদিন ওই 5 টাকা রেখে দিতে হয় পানির জন্য। আর কাল পানি নিয়ে এসে আজকে আবার নিয়ে আসবো না, কালকে আবার যেতে হবে, কালকে আবার 5 টাকা নিয়ে যেতে হবে পানির জন্য। বাজার ঘাট করতে হবে, খেতে হবে, যেতে হবে, তার তো আবার 5 টাকা এক পাশে রেখে দিতে হবে পানির জন্য। যা খুঁজতে আজকে পানি না আনতে গেলে বিকালে পানি আনতে হবে, আর সকালে খেতে হবে, ডেলি পানি আনতে আর ডেলি খেতে, তাই ডেলি 8 টাকা 10 টাকা লাগে। এখন কোনো আয় নেই, হয়তো 1 কেজি চাউল কম করে কিনি, পানি না হলে তো ভাত থাকলে না হলে পারবান, পানি না হলে তো পারা যায় না, সেই অবস্থায় বাবা যে আমার দিন কেটে। ওই আমার এক ছেলে আয় করে প্রতিদিন 80 টাকা করে পায়, প্রত্যেক দিন 80 টাকা করে পায়। আর আমি এই নদীতে জাল টানি 50 টাকা 40 টাকা এরকম প্রতিদিন ওই আয় আয় হয়, এতে খাই হচ্ছে ছেলে মেয়ে 7 জন লোক খাই। আর যদি 200 100 টাকা আয় করি, এখন তো 30 টাকা চাইলে আমাদের, এখানে 30 টাকা 28 টাকা 27 টাকা চাইলে 1 কেজি চাউল কম করতে হবে, সেগুলো একটু কম খেতে হবে, বাস কাছে কম দিয়ে ওই টাকা দেয় না, ওরা ছেড়ে দেবে না, নিগুলো অসুবিধে বেশি কথা বলে গাদা গেল যায়। প্রথম থেকে ট্রাকে সামনে করতে এই পানিটা চলে আসে নীলডুমুর, নীলডুমুর থেকে ওখানে ট্রলার আছে, ট্রলায় নদী পার করে এটা গাউরা ইউনিয়নে পার করে দেয়, এখান থেকে ডিস্ট্রিবিউট হয় হচ্ছে এই রেজিস্টার খাতার মাধ্যমে। এই পানিটা প্রায় 2 থেকে 3 হাজার লোকে পাচ্ছে, বন্টন হচ্ছে, প্রত্যেকে পায় 2 লিটার। কার্ড আছে, আমরা কার্ড দিছি, ওই প্রত্যেক ফ্যামিলিতে যদি 10 জন লোক থাকে একটা কার্ড দিছি, 10 জনে 20 লিটার পানি পাবো প্রতিদিন। এইভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, 3 মাস পর্যন্ত এই পানিটা বন্টন হবে। 3 মাস পরে পর্যন্ত ওনারও বলছে যে 3 মাস পর্যন্ত দেবো, তারপরে বর্ষাকাল আসবে, তো ওনা তো নাও দিতে পারে, মানে মোটামুটি এখানে পানির সংকট বেশি। ওই এখন হাগামোতা গোহল সবাই নোনা পানি, ওটার মিষ্টি বানিয়ে নিয়ে সম্ভব না, খাওয়ার পানিতেই জগিত পাই না, পুকুরি গন্ধে লবণ পানির জন্য আমাদের মেয়েদের অনেক ই নষ্ট হয়ে যাচ্ছে, ফেসটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে গোসল, এই যে বাচ্চাদের গা পা এসব কিন্তু কালা কালা না, কিন্তু পরিষ্কার, কিন্তু পরিষ্কার ছিল, কিন্তু এখন এই যে পানিতে এদের কিন্তু রঙ কিন্তু কালা হয়ে গেছে, চুলকায় চুলকায় কিন্তু এদের সমস্ত ইয়ে মোটামুটি বিরাম নেই। আমি একটা মেয়ে, আমরা কেউ বিয়ে করতে চাই, আমার যদি মুখে কোনো ঘা হয় কিংবা আমার মুখে ফেসটা নষ্ট হয়ে যায়, তাহলে তো আমাকে কেউ বিয়ে করতে চাবে না, চাবে কেউ বিয়ে করতে চাবে না। তো এরকম যদি আমাদেরকে মেয়েদের যদি এরকম মুখের ফেসটা নষ্ট হয়ে যায়, আসলে মেয়েদের মুখের ফেসটা তো সব কিছু, মেয়েদের কিংবা ছেলেদের মুখের ফেসটা তো, আমাদের ফেসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের তো কোনো ছেলে লাইক করবে না, করবে কোনো ছেলে লাইক করবে না। এই যে কাজ করতেছে না, কাজ করতেছে এর মধ্যে গা রসলি, কিন্তু এই ঘামটা লাগলে কিন্তু চুল খায়। অনেক ছোটো ছোটো ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে গেছে আর কি, তবে বিয়ে হয়েছে, বাল্য বিবাহ এগুলো হচ্ছে ডুবে যাওয়ার পরে, আগে এত বিবাহ ছিল না, কিন্তু ডুবে যাওয়ার পরে অনেক ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে বেশি, কারণ ডুবে যাচ্ছে, ওরা মনে করছে যে এখন ছেলে মেয়েদের লেখাপড়া শিখুন, এখন তো সেরকম কোনো রাস্তাই নেই লেখাপড়া, তাই তারা এখন বিয়ে দিয়েছে। ওই যে মাসিকটা যখন হবে না, তখন ওই 3-4 দিন ওই যে কাপড় চোপড় নেওয়া লাগে না, ওইগুলো থাকলে আরও খায়াতে আরও বল বল হয়ে যায়। লবণ পানিতে ধুইতে হবে, কায়দা করে ধুই, এত ভালো করে ধোবো তো ধুয়ে তো ওই নিলে আবার সে ঘা চুলকাবে, ওই ঘাতে উঠে যাবে। লবণ পানিতে গেছে, লবণ পানিতে গরুরা তো লবণ পানি খাতি পার না, খালি ওই পেটে অসুখ হয় মরে যাবে এইভাবে।
আর ঘের ভেড়ি করে মাছ চাষ করে, ধান চাষের পদ্ধতি মাছ চাষ করে ওই ঘাসের অভাবে, তারপর ওই পল কুটোর অভাবে গরু বাছুর রাখা সম্ভব হয় না, বিশি কিনে সব খেয়ে ফেলেছে। এই জন্য পশু পাখি করে গরু ছাগল ওইগুলো ভেড়া এগুলো উজাড়িয়ে গেছে, হাঁস মুরগি ওই রকম লবণ পানিতে হয় না বাঁচা না, এরা আস্তে আস্তে সব মরে গেছে। আমার ছোটোবেলাকে আমি এই জায়গায় খুব সুন্দর পরিবেশ দেখেছি। আমি আমার বয়স 69 বছর, আমি যা দেখেছি আমার বাস কাজ বা আমার এই যারা এরা কেউ কোনো জিনিস দেখতে পায়নি। আগে যে পরিমাণ খাইছি, আমার গরু বছর ছিল, আমার ওই ভাই ওই পাশে ওনারও গরু বছর ছিল, ভালো বাড়ি ঘর ছিল, জমা জমি জায়গাটা দেখছিল, তাতে আমাদের ধান পান করতাম, ধান পান করাতে আমাদের প্রচুর বাড়ির কোনো তরিতরকার কিনতে হতো, সব নিজের লাগিয়ে খেতাম। এই বাংলাদেশটা আমরা যা দেখে আসতেছি এটা ষড়ঋতুর দেশ, ছয়টা ঋতু ছিল কিন্তু আস্তে আস্তে ঋতুগুলো বিলে নিয়ে যাচ্ছে। এখন তো হচ্ছে তো ওই যখন রোদ হয় তা ব্যাপক রোদ, যখন বর্ষা আসছে তা ব্যাপক বর্ষা, শীত যখন পড়তেছে তা ব্যাপক শীত। কম্বল দিল না পাতলা, সেগুলো ওই দুটো করে দিল, সবাই হলো একসাথে করে শোয়, অতি শীতই মানে না। ঋতু ফুরিয়ে যাচ্ছে এখন, গরমকাল বলে আর বর্ষাকাল বলে একটু থাকতে পারে, তাছাড়া আর কোনো শরৎ হেমন্ত বসন্ত ও সমস্ত ঋতু থাকবে না। তাছাড়া আমাদের ঘর বাড়ো নেই, যা বাড়িতেই বাস করবো, ঘর এমন আমাদের নেই, ওই রাস্তা করে এখন বাস করতেছি, বাড়ি দেখতে পাচ্ছি ডুবি গেছে এখন খুব। এখন এই রাস্তা করে বাস করতেছি, আবদার রাস্তা করে বাস করতেছে, বাসা বিন্দিতে এখন খুব সমস্যা, ঠান্ডা ঠান্ডার সময় খুব অসুবিধা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, সর্দি লাগে, গায়ে জ্বর আসে, কত ভারী যায়, কাশি সর্দি এসব হয়। বেশি সমস্যা ওষুধ পানি বাদ এগুলি আমরা, আর একটু খাদ্য যদি সরকার যদি কোনো সাহায্য করে, তাছাড়া আয় রোজগারও নেই, খুব দুঃখিত যাচ্ছে বাবা আমার দিদি। এইসব তো তেরালের কাম চোর পুড়িয়ে দিল, আমাদের করুণ অবস্থা কিছু নেই, একদম ভেসে গিয়েছে। আমরা বহু লোক ঢাকায় চলে গেছে ইউনিয়নতে, এটা আমার নিজের ছেলে দুটো টাঙ্গাইলে আছে এখন পেটের দায়ে, বলে এখানে খাওয়ার কষ্ট, পানি পাবো কোনে, গোসল করবো কোন জায়গায়, তারপরে আয় বায় করবো কি, না খাই মুচা হতে এ দেশে তো চলে আমরা অন্য দেশে। ঢাকায় বহু লোক আছে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন এলাকায় যার যেখানে আত্মীয় আছে বা সুবিধা পেয়েছে, বহু লোক চলে গেছে এলাকা ত্যাগ করে। মাঝে মাঝে না খেয়ে দিন যাচ্ছে, একসাথে কামাই না করলে খাওয়া হয় না আমাদের, এমন অবস্থা। রাঙামাটি টাটে আছে কনে সুন্দরবন, না কনে খেয়েছে বান্দরবন টন রয়েছে, খুলনায় যশোরে যে জানে পারিছে সে সেখানে চলে গেছে। জন্মভূমি স্ত্রী কোথাও যাতে না চায় যায়, যেভাবে হোক মাটারে এর কথা ভালাই যায় না। আগে কিন্তু পরিবেশ খুব সুন্দর ছিল, একটু ঘাস ছিল আমার ছেলে, একটা জন মজুরি খাটতেছে আর একটা জন মজুরি খাটতে খাটতে বাড়ি এসে একটু খবর পেয়েছি, ঘাটে মাটি ঘুরতে হবে 10 দিনের ভিতরে, আবার বাসা ভাঙবে, বাসা ছেড়ে দিতে হবে, বাসা ছেড়ে দিয়ে নিচ্ছে এই টাইম। পানির কথা মনে পড়লে আসলে চোখে পানি ঝরে যাচ্ছে, এই পানির কষ্ট। চুলখানি কাঁচড়ায় বাবা আমাদের কিছু নেই, তারপরে অসহিদি বাবা কথা বলছি চলছে পাঁচ টোটা বা দুঃখের কথা।